আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদের জন্য চমক আপডেট নিয়ে এসেছি, ঠিক আছে? তো পাইপাল অ্যাপসটি অলরেডি কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই ইউজ করতে পারবেন। যারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা হচ্ছে $5 ডিপোজিট করে কার্ড নিতে পারবেন, নতুন কার্ড, ঠিক আছে, মাস্টার ভিসা কার্ড নিতে পারবেন। তো আমরা অ্যাপসটি অলরেডি ওপেন করে দিলাম, ঠিক আছে? তো ওপেন করে দেওয়ার পরে আমরা একটু ফিঙ্গারটা দিয়েছি, ফিঙ্গারটা দিয়ে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার সাথে সাথে নোটিফিকেশনটা আমাদের সামনে শো করলো। নোটিফিকেশনে লেখা আছে সিস্টেম আপগ্রেড কমপ্লিটেড, এখানে টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে? তারপর নিচেই লেখা আছে পাইপাল কার্ডস আর নাও পাওয়ারড বাই ভিসা কার্ড, ঠিক আছে? পাইপাল যে কার্ডটি ছিল সেটা অ্যাকাউন্ট পাওয়ার মানে ট্রান্সফার হয়ে আপনার ভিসা কার্ডে আপডেট হয়েছে। এটা অলরেডি এখন 200টা কান্ট্রিতে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? শপিং থেকে শুরু করে অনলাইনের কেনাকাটা এ টু জেড এভরিথিং যাবতীয় কাজে সাপোর্ট করবে এই কার্ডটি, ঠিক আছে? তো এই কার্ডটা যারা নতুন অ্যাকাউন্ট করেছেন তাদের প্রোফাইলে যে যে ভেরিফিকেশন, এটা তো কমপ্লিট থাকতে হবে প্রোফাইলের, ঠিক আছে? এটা কমপ্লিট থাকার পরেই কিন্তু আপনি এই কার্ডটি নিতে পারবেন। এবং এই কার্ডটি নিতে হলে অবশ্যই আপনার $5 টপ আপ করতে হবে, ঠিক আছে? এবং এটা আপনি ডিলারদের থেকে টপ আপ করতে পারবেন, বাইনান্স থেকেও চাইলে, যারা হচ্ছে আপনার কাছে যারাই পাইপালতে ইউজ করে, আপনি যে কোনো ট্রাস্টেড যার মানুষের থেকে যার থেকে ভালো লাগে তার থেকে আপনি এই $5 ডিপোজিট করে নিতে পারবেন, ঠিক আছে? তবে অনলাইনে অচেনা মানুষ অজানা মানুষ কারো থেকে নেবেন না, ঠিক আছে? যাচাই বাছাই করে ডলার নেবেন যাতে করে প্রতারিত না হন, ঠিক আছে? অনলাইনে কিন্তু অনেক প্রতারক আছে। তো যাই হোক, এটা সতর্কভাবে আপনার আপনি কিভাবে ডলার নেবেন, ঠিক আছে, আপনার সতর্কমূলক, আপনি সতর্কভাবে ডলারটা নেবেন যাতে প্রতারিত না হন, সেভাবে রিয়াল ক্রেডিট, রিয়াল পার্সন, রিয়াল প্রোফাইল দেখে আপনি ডলার নেওয়ার চেষ্টা করবেন অনলাইনে, তাহলে প্রতারিত হবেন না, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে ডলার টপ আপ করতে পারবেন। এখান থেকে ডলার টপ আপ করার পর $5, তারপর ক্লিক করতে হবে উপরে। এই উপরে দেখতে পাচ্ছেন কার্ড, এখানে আপনার কার্ডটা চলে আসবে। আপনি ডলারটা টপ আপ করার পরেই, আমার যেহেতু এটা একটা নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে, তো আমি যদি এখন কার্ডটা নিতে চাই তাহলে অবশ্যই আমার $5 মিনিমাম অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে, থাকতে হবে। তা আমার ডলারটা কাটবে না, কিন্তু $5-এর মাধ্যমে আমি এখানে কার্ড তৈরি করে নিতে পারবো, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। এখানে কিন্তু বলাই আছে গাইস, অ্যাড ফান্ডস টু ইউর ওয়ালেট, ইউ নিড টু টপ আপ ইউর ওয়ালেট টু অ্যাবল টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্রিয়েট এ কার্ড। তো এখানে বলাই আছে আপনার টপ আপ করেন, ঠিক আছে, আপনার আমার অ্যাকাউন্টে যদি টপ আপ করতে পারি আমি $5 থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে কার্ডটি নিয়ে নিতে পারবো, এখানে কার্ড অপশন চলে আসবে এভাবে, ঠিক আছে? তো যেহেতু আমার ডলার নেই, 00 ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন, সেহেতু আমি কিন্তু কার্ডটা এখন নিতে পাচ্ছি না। তো আমি $5 ডিপোজিট করলে তখন কার্ডটি নিতে পারবো। ঠিক এরকম একটি আমি ইচ্ছা করলে যে কোনো একটি কালারের কার্ড নিতে পারবো, কিন্তু এটা পাইপাল ভিসা কার্ড নিতে পারবো, ঠিক আছে? পাইপাল কার্ডের সাথে যেসব কাজ করা গেছে আগে সেই কাজগুলো করা যাবে, ভিসা কার্ডের সেই কাজগুলো করা যাবে, ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে টপ আপ করতে চান, টপ আপে টপ আপে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে টপ আপে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে আপনি ক্যাশ, ডেবিট কার্ড, ভাউচার, অফ র্যাম্প, ব্যাঙ্ক, যে কোনো একটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ডিলারদের যদি খুঁজতে চান এইখানে ক্লিক করবেন ক্যাশ, ঠিক আছে, অথবা ভাউচার এইখানে, তাহলে আপনি আপনার আশেপাশে যদি কোনো ডিলার থাকে সেই ডিলারের নাম্বারটা চলে আসবে, ঠিক আছে? আপনি ক্লিক করতে হবে ক্যাশে, এক নম্বরটাই ক্লিক করবেন অথবা এইটাই। আর যদি আপনার ডেবিট কার্ড থাকে, ব্যাঙ্কের ডুয়েল কারেন্সি কার্ড, সেটা এখানে ক্লিক করে আপনার ও ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার, সিভিভি, এক্সপায়ার ডেট এগুলো বসাই দিয়ে আপনি $5 ডিপোজিট করে পাইপালে নিতে পারবেন, বা অন্য কারো থাকলে তার থেকেও নিতে পারবেন আপনার পরিবারের। তারপর আপনি যদি এইখান থেকে আপনি দিতে চান, বাইন্যান্স থেকে যদি ডলার লোড করতে চান এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর যদি আপনি ব্যাংক থেকে ই করতে চান এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, পরবর্তী আপডেটটা খুবই দ্রুত চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাইস, আল্লাহ হাফেজ।